মর্নিং ফ্রেন্ডস, আজকে শুক্রবার, এখন সকাল 10টা বাজে। তো আমি রান্নাঘরে নাস্তা বানাইতেছি আর বাইরে মশাল ধারে বৃষ্টি পড়তেছে। কারণ আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। চলে আসলাম রান্নাঘরে, এখন নাস্তা বানাই নিব। এখন আমি চিন্তা করতেছি যে আজকে পাস্তা বানাবো নাস্তায়। তো ওই ডিম দিয়ে দিলাম, ডিমটা ভাজা ভাজা হইলে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু মশলাপাতি দিয়ে তারপর পাস্তাটা দিয়ে দিব। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছো যে আমার নাস্তা বানানো হয়ে গেছে। তোমাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিলাম পাস্তা, আর পারিসাকে দিলাম সুজি। ওকে আমি বললাম যে একটু খাও, বলে না আমি খাবো না, আমাকে সুজি দাও। তো সুজি বাটি অল্প একটু খেয়ে বসে আছে আর টিভি দেখতেছে দুইজন। তো পারিসার কার্টুন ছেড়ে দিলে তো আর কিছুই মানে ধ্যানই থাকে না। তো ওকে আমি বলতেছি একটু পাস্তা খাও, ও বলে না, আমি তো তাকাই না আমার দিকে, টিভির দিকেই মন দিয়ে রাখছে। তো বাইরে মশাল ধারে বৃষ্টি পড়তেছে, তোমাদেরকে আমি দেখাবো এখন। তো তোমাদের ভাইয়া বলতেছে মনে হয় আমাকে যে চা দেওয়ার জন্য বলতেছে। হ্যাঁ, চায়ের কথাই বলছে, তো চাও দিয়ে দিব ওকে আমি। তো আমি একটু দেখতে গেলাম যে বৃষ্টির অবস্থা কি বাইরে। তো তোমাদের সাথে বললাম না দেখাবো, দেখো বাইরে কি পরিমাণ বৃষ্টি পড়তেছে। মানে ক্যামেরায় তো এত আসে না মোবাইলে, কিন্তু অনেক মানে অনেক হেভি রেন হচ্ছিল আর কি বাইরে। তো তোমাদের ভাই এত অর্ধেক খেয়েই বৃষ্টিতে ভিজতে চলে যায়, এটাও আমি দেখাবো এখন। এই যে খেয়ে এখন ফ্রিজের মধ্যে এটা রেখে পরে এসে আবার খাবে, বলতেছে যে এত যেহেতু বৃষ্টি পড়তেছে যে একটু ভিজে আসি। খিচুড়ির মধ্যে চিকেন দিছি, চিকেন দিয়ে খিচুড়ি বানাইছি, আর এদিকে চিকেন বল আর শুটকি ভর্তা। তো এখন হলো বানায় খায় নিব এখন খিচুড়ি, খেয়ে দে তারপর আবার আসতেছি। এখন কিন্তু বাজে 3:30, আর আকাশের অবস্থা মনে হয় পুরো সন্ধ্যা হয়ে গেছে। মানে ক্যামেরায় এত আসতেছে না, কিন্তু মানে পুরো মনে সন্ধ্যা হয়ে গেছে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই জিনিসটা আমি আবার ছাদে উঠলাম। Thank you.
যাও বাসায় যাও, বাসায় যাও, বৃষ্টিতে ভিজো না, কথাই শুনতেছ না। আমি না গেলেও যাবে না, আমি যতক্ষণ থাকবো সে থাকবে। আ মায়েরা আমি চলে যাচ্ছি, মায়েরা আয়। দেখছেন বললাম না, ওই আমি গেলে আসবে নাহলে আসবে না, ওই যে আবার আমি চলে গেলে আবার চলে আসবে, তখন দেখাই। মায়েরা মায়েরা দেখছেন, ডাক দিলাম চলে আসলো। ভিজিস না বাবা, আয় আয় আয়, আর শয়তানি করবো না, আয় আয় আয়। এই যে এই যে, মানে আমার জন্য মানে ও পাগল। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন বৃষ্টির মধ্যে চলে যাচ্ছি নান রুটি আনতে, কারণ আমার আম্মু আজকে পায়া বানাইছে, তো বললো যে নান রুটি নিয়ে আসার জন্য পায়া দেয় নান রুটি খাবো, বৃষ্টি পড়তেছে বাইরে। তো চলো সঙ্গেই থাকো। তো ফ্রেন্ডস, এই বৃষ্টির মধ্যে খুবই সিম্পল একটা ড্রেস পরে নিলাম, তো এখন চলে যাব, কারণ সুতির ড্রেস না পরলে এখন বাইরে গেলে আবার ভিজবো টিজবো শুকাবে না। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তো আজকে আমি পায়া রান্না করছে বললাম, আমি তো চলো পায়াটা দেখে আসি একটু, আমিও এখনো দেখি নাই। তো এই যে পায়া, মজাই হয়েছে মনে হয়, এখন যাবো নান রুটি আনতে। তো বাইরে কিন্তু এখন অনেক বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টির মধ্যে বাইরে যাইতে অনেক মজা লাগে। তো আমার মতন কে কে বৃষ্টির মধ্যে বাইরে যেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানাবা। তো এটা হলো দোয়েল চত্বরের সামনে, তো এখানে একটু থামলাম, তো এখানে একটু 2 মিনিট কিছুক্ষণ বসবো, একটু হাঁটবো টাটবো। তো বাসায় এসে ফ্রেশ হয়ে সবাইকে নাস্তা দিয়ে দিলাম, এখন আমরা নাস্তা খাবো। আজকের ব্লগটা, আজকে শুক্রবারের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।